আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, এখানে আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে। আর আমি দোয়া করি আমার যারা ভিউয়ার্স আছে, আমার দর্শক আছে, তাদেরকেও অনেক ভালো রাখুক এবং সুস্থ রাখুক। তো আমি হচ্ছে আজকে আসলে ভিডিওটা শুরু করতে এমন একটা সময়, আসলে কি বলবো, কাজ করতে করতে আজকে এত কাজের প্রেশার ছিল যে আমি আজকে অনেক কিছু রান্না করছি, একেবারেই নতুন আইটেম, বাট আমি ভিডিও করতে পারি নাই, এটার মোস্ট কারণ হচ্ছে আমার লেট হয়ে যাচ্ছিলো। তো এদিকে আমার রান্না কমপ্লিট করতে হবে 5টার মধ্যে, তো আমি দেখতেছি আমি ভিডিও করতে গেলে মানে আমার প্রবলেম হচ্ছে, যার কারণে আমি কিছুই ভিডিও করতে পারি নাই। জাস্ট লাস্ট মোমেন্টে আমি একটু ভাবলাম কী খাবো, তখন আমি আসলে এটা পিজা বলা চলে না, কারণ পিজার ডো না, এটা জাস্ট আপনার হচ্ছে বাহিরে রুটি পাওয়া যায়, খুবুজ আমরা বলি আরবিতে, তো রেডি রুটি, এগুলি ফ্রোজিং করা। তো আমি 2 পিস রুটি নিয়ে জাস্ট এখানে পিজার যে সসটা আছে, সসটা দিয়ে, চিকেন দিয়ে, চিজ দিয়ে আমি জাস্ট ওভেনে দিয়ে দিছি। আমি ভাবলাম যে এটাই খাই, তো ওইটুকু জাস্ট আমি শেয়ার করতে পারছি। আর এইটুকু শেয়ার করার কারণ হচ্ছে, এটা করার আগে আমি সমস্ত খাবার টাবার বানিয়ে আমি ভিতরে দিয়ে আসা, তখন অলরেডি আজান দিতেছে, তো ওই সময় আমি এই কাজটা করছি। তো এইটুকু আমি ভিডিও করতে পারছি। আর যাই হোক, আসলে মানে এটা চটপট রান্না বলে, মানে একেবারে স্টিল নাও, মানে মনে হয়েছে আমি কী খাবো, আমি এটাই খাইছি। আর ওদের জন্য যেটা রান্না করছি ওইটা আসলে আমার ওই ওদের জন্য স্যান্ডউইচ বানাইছি, তারপরে একটা সুইট বানাইছি, যে সুইটটা আমি আসলে শেয়ার করাটা উচিত ছিল, বাট আমি কালকে ইনশাআল্লাহ এটা আবার বানাবো, তখন আমি ভিডিও করব, কারণ আমার হাতে সময় ছিল না যে আমি ভিডিও করব। ভিডিও করতে গেলে আমার লেট হয়ে যাবে, এর জন্য আমি আসলে ভিডিও করতে পারিনি। যাই হোক, ইনশাআল্লাহ আমি কালকে আবার ওইটা ভিডিও করব, করে আমি পাবলিশ করব পরশু দিন। আমি এটা পিজার মতো, বাট পিজা না আর কি, এটা নাম জানি না, এটা রুটি পিজা বলা চলে, বাট লুকিংটা কিন্তু সুন্দর আসছে না। তো ওই যে দেখেন, ফোড়নই দিয়ে দিছে অলরেডি, আমি এটা খাবো। আর ওই ইসের মধ্যে যেটা বানাইছিলাম ওই খাবারটাও, 2 পিস রুটি আছে, এটা ওই রেখে দিছি এই আর কি। অ্যাকচুয়ালি মানে হয় না, অনেক সময় কাজের প্রেশারের কারণে আসলে অনেক কিছু ভিডিও করা যায় না, শ্যুট করা যায় না, দেখা গেছে শ্যুট করতে কিন্তু সময় লাগে, তো দেখা যায় যে অনেক তাড়াতাড়ি কাজ করতে হলে ওই জিনিসটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, আমি আসলে সকালবেলা ঘুম থেকে উঠি, আগে যেটা করি সেটা হচ্ছে আমার রুমের দরজার জানালার পর্দাটা সরিয়ে দিই ঘরে আলো আসার জন্য। এটা আসলে ভালো লাগে, কারণ ঘরের হাওয়াটাও বাহিরে চলে যায় আর বাহিরের ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে আসে, এর জন্য সবসময় আগে আমি জানালার পর্দাটা একটু সরিয়ে দিই যেন আলোটা ভিতরে আসে। তো আজকে আসলে ঘুম থেকে ওঠার পরেই ভাবছি যে অনেক কিছু মানে ভিডিও করবো, ই করবো, তো আসলে কাজের জন্য আর স্বল্পতাটা মানে সময়ের স্বল্পতার জন্য আসলে করে ওঠা হয়নি। তো আমি সকালে ঘুম থেকে উঠে যেটা প্রতিদিন করি, এখন রোজার মাস, এটা একটু মানে অন্যরকম আমার ই হয়ে গেছে, রুটিন হয়ে গেছে। রোজা ছাড়া দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি আসলে প্রথমে ম্যাডামের ঘরের ভেতরে গিয়ে সব ঘরটর সব ক্লিন করে এসে তারপরে আমি ব্রেকফাস্ট করি, নাস্তা করে তারপরে হচ্ছে আমার বাহিরে যে কাজগুলি থাকে, এই কাপড় ধোয়া, কাপড় মেলা, কাপড় নিয়ে আসা, তারপরে হচ্ছে আমি দুপুরে রান্না করি, কারণ বাচ্চার স্কুলে থেকে 1:30টার মধ্যে চলে আসে, তো আমাকে 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। তো ওরা খাওয়া দাওয়া করে ফেলে তখন, তারপর আর আমার কোনো কাজ থাকে না একদম সন্ধ্যা পর্যন্ত, তখন আমি আমার আদার্স কাজগুলি করি, কাপড় আয়রন করা, রান্নাঘরে সব ক্লিন করা, নিজে গোসল করা, নামাজ পড়া, তারপরে নিজে খাই, সময় পেলে একটু শুয়ে রেস্ট করি। তো এইভাবে আসলে সারাটা দিন চলে যায়। সন্ধ্যার পরে দেখা যায় আবার গাছে পানি দেওয়া আছে, বা কখনো দেখা গেছে যে কোনো কিছু ওরা যদি রাতের খাবার খায় ওইটা বানানো, মানে এইভাবেই আসলে কাজের রুটিনগুলি চলে যায়।
আর মজলিস হচ্ছে আমি আজকে ক্লিন করতে আসছি। আসলে ক্লিন করার কারণটা হচ্ছে আমি চিন্তা করলাম যে আজকে অনেক ভালো করে মজলিসটা ক্লিন করি যেন আমার বিগত 2 দিন ক্লিন না করতে হয়, কারণ ঈদ চলে আসতেছে, কাজ আগায় রাখতে হবে। কাজগুলি আগায় রাখলে দেখা যাবে যে ঈদের 2 দিন আগ থেকে অনেক কাজের চাপ থাকে, তো আমি একা মানুষ দেখা যাবে যে হয়ে উঠতেছে না, মানে একটু কষ্ট হয়ে যাবে। এর জন্য আসলে আমি চিন্তা করে মানে রুটিন মানে আমার কাজগুলো আমি নিজে একটা রুটিন বানিয়ে নিছি যে আজকে যদি আমি ভালো করে এটা ক্লিন করি অ্যাটলিস্ট 2 দিন আমার এটা ধরতে হবে না। ওই 2 দিনে দেখা যাবে ওই টাইমটাতে আমি আদার্স অন্য কাজগুলি করবো, যেমন ঈদে এখানে দেখা গেছে, এটা বাংলাদেশেও করে অনেকেই, ঈদে এখানে দেখা গেছে বিদেশে কী করতে হয়, ফার্স্ট অফ অল এই হচ্ছে প্রত্যেকটা রুম একেবারে জিনিসপত্র সব কিছু সুন্দর করে কাপড় দিয়ে মুছে, তারপরে হচ্ছে ঘরটার একদম বিছনার কভার চেঞ্জ করা, আলমারির কাপড় সরিয়ে আলমারি মোছা, ড্রেসিং টেবিলে সব কিছু মোছা, মুছে জানালা মোছা, এসি ক্লিন করা, সব কিছু ক্লিন করা, তারপরে হচ্ছে যেটা ঘরের ভিতর ক্লিন হলে তারপরে আসে বাহিরে, বাহিরে জানালার বাহির সাইডটা ক্লিন করা, তারপর হচ্ছে পুরো বাড়ি ধুয়ে নেওয়া, মানে একদম বাড়ি চারপাশ যে থাকে এগুলি পানি ঢেলে ধুইতে হয়, ধুয়ে নেওয়া, তারপরে হচ্ছে গাড়ি আছে এগুলি ক্লিন করা, রান্নাঘরের সব জিনিসপত্র নামিয়ে এগুলি পরিষ্কার করে আবার জায়গা মতো রাখা, ফ্রিজ ক্লিন ক্লিন করা, সব কিছু ক্লিন করতে হয়। তো দেখা গেছে ওই সময়টাতে এখন যদি আমি মানে এভাবে কাজ করে আগায় রাখি তাহলে আমার ওই ঈদের 2 দিন আগে বা 3 দিন আগে আমার কাজের চাপটা কম পড়বে। আর যেহেতু একা, যেমন আরবির বাসাও অনেক বাসায় আছে 3 জন 4 জন খাদ্দামা থাকে, তাদেরও প্রবলেম হয় না, কারণ একজন রান্না করে, 2 জন ক্লিন করে, আর আমার বাসায় আমি একা, যার কারণে আমার একটু প্রবলেম হয়, আমি রান্না করি, আমি ক্লিন করি, আমি সব কিছু করি, তো এর জন্য আসলে একটু ই হয়। তো দেখা গেছে যে আমি ওইভাবে আমার কাজগুলি আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, আমি কতটুকু পারি আমি জানি না, বাট আমার মনে হয় আমার মালিক আমার কাজে স্যাটিসফাই, কারণ সে অনেক আদর করে, আমাকে অনেক ভালোবাসে। আমার যে ম্যাডাম সে আসলে অনেক ভালো মানুষ, আমি কি বলবো আসলে বলে ভাষায় বোঝানো নাই, আল্লাহ পাক আমাকে অনেক মানে মানে আমি অনেক ভাগ্যবান আসলে বিদেশের বাড়িতে এসে এরকম একটা ভালো ম্যাডাম পাওয়াটা এটা খুবই খুবই একটা ভাগ্যবানের এই ব্যাপার, কারণ প্রবাসে অনেকেই কাজ করে, দেখা যায় ম্যাডাম ভালো থাকেন, অনেক খ্যাঁচখ্যাঁচ বেস বেস করে, অনেক প্রবলেম হয়, সে জায়গা থেকে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি হচ্ছে মজলিসটা প্রথমে সোফা সব কিছু ক্লিন করে তারপর হচ্ছে ফ্লোরটা আমি বেকুলার দিয়ে পরিষ্কার করে নিছি, তারপরে এটা আমি সাবান পানি দিয়ে আমি ঘরটা মুছে নিব। এখানে হচ্ছে বাইরে কিন্তু অনেক সময় আমার এই বাসায় আমি এই কাজটা করি না, যেমন আগে যখন আমি বাইরে ছিলাম ওইখানে কিন্তু ফ্লোরে পানি ঢেলে ধুইতে হতো। আমার ব্লগটা যদি কোনো বোন দেখে থাকে যারা প্রবাসে কাজ করে ওরা বুঝবে, বিদেশের বেশিরভাগ বাসেই কিন্তু পানি ঢেলে ঘর ধুইতে হয়, একদম এই দেখা গেছে এই সোফাগুলি সরায় তারপর হচ্ছে পানি ঢালতে হবে পুরো রুমে, তো ঘরটা ধোয়ার পরে তখন আবার এই সোফাগুলি যা ঠিক যে আগে যেখানে ছিল ওইখানে আবার রেখে দিতে হবে। অনেক টাফ এই কাজটা, অ্যাজ এ একজন মানে লেডিসের জন্য এটা অনেক টাফ হয়ে যায়। তো যাই হোক, আমার এই বাসে এই ধরনের প্রবলেম নাই আলহামদুলিল্লাহ, আমি এগুলি করি না, আমি জাস্ট এই যে যে ব্রুশটা দেখতেছেন এটা দিয়েই জাস্ট মুছে নিয়ে চলে আসে, আমার পানি ঢালতে হয় না, শুধু রান্নাঘরে পানি ঢেলে ধুই, কারণ ওইখানে রান্না করি তেল ছিটে আসে, অনেক ময়লা টলা থাকে, তো ওই জন্য আমি রান্নাঘর সবসময় পানি ঢেলে ধুই। কিন্তু আগে যখন আমি বাইরে ছিলাম, লেবানন ছিলাম, জর্দান ছিলাম, ওই কান্ট্রিতে দেখা গেছে যে আমাকে সবসময় পানি ঢেলে ধুইতে হতো, পানি ঢেলে তারপরে হচ্ছে ঘর বাড়ি সব কিছু ভিতরে বাইরে সব কিছু পানি ঢেলে ধুইতে হতো। তো আরাবিয়ানরা আসলে ঘরে এই এই স্মেলটা ইউজ করে, এটা হচ্ছে একটা এটাকে ফাহাম বলে,
তো আর একটা নাম হচ্ছে ফাহাম, আর একটা নাম হচ্ছে বাখর। ফাহাম হচ্ছে ওই কয়লাটা যেটা নাকি আগুন, আর এই যে আমি এখন যেটা দিতেছি এটা হচ্ছে বাখর। তো এটা হচ্ছে কি এক ধরনের, যে আমাদের বাংলাদেশের যে আমরা ঘরের মধ্যে ইউজ করি না, আগরবাতি বলে, আগরবাতি টাইপের স্মেলটা অনেক সুন্দর। এই আরবিরা এটা মানে ইউজ করবেই মোস্ট অবলি মাগরিবের সময় আর কি। মাগরিবের সময় রুমের ভেতর এটা দেওয়া হয় ঘরের মধ্যে যেন কোনো ব্যাড স্মেল না করে, মানে সুন্দর স্মেল হয়, এর জন্য এটা ইউজ করা হয়। যেহেতু আমি রুমটা ক্লিন করছি এর জন্য আমি ফাহাম আর বাখর দিয়ে দিলাম যেন রুমের মধ্যে সুন্দর একটা স্মেল আসে। আর যখন গেস্ট আসবে, কারণ প্রতিদিন সন্ধ্যার সময় এখানে গেস্ট আসে, আসলে ঢোকার সাথে সাথে যেন রুমের মধ্যে একটা স্মেল পায়, এর জন্য এটা দেওয়া হয় আর কি। আর ম্যাডাম বলে যে এটা দিলে নাকি শয়তান চলে যায়। আমি জানি না এটা সত্যি না মিথ্যা, আমাকে বলছে আর কি যে এইটা দিলে মানে এখানে শয়তান থাকে না। তো যাই হোক, আল্লাহ ভালো জানে। তা আমার সব কাজ শেষ, রুম ক্লিন শেষ, সব কিছু ক্লিন শেষ, ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। অবশ্যই কমেন্টস করে বলবেন ক্লিনটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই বলবেন ভালো, খারাপ লাগলে অবশ্যই বলবেন খারাপ, যেটাই হয় কমেন্টস করে অবশ্যই দর্শক জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, একটি কমেন্টস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং অ্যাডভান্স ধন্যবাদ রইল। সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ। তো আমি হচ্ছে এই কাজগুলি শেষ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।